পখুর খাদ্য বিতরণত অনিয়ম সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে নলবাৰী জেলার মুকালমুয়াত। আজি মুকালমুয়ার সতেমারি রাজ্যিক পশু চিকিৎসালয়ত বীজ বিতরণত অনিয়ম সংঘটিত হওয়াত উত্তেজনায় বিরাজ করে। মাকৈ বিতরণের সময়ত বাক বিতণ্ডা লাগে স্থানীয় লোক আর চিকিৎসালয় কর্তৃপক্ষের মাজত। সতেমারি গাঁওয়ার কনক দাসে মাকৈ জোয়ার বিতরণ সন্দর্ভত চিকিৎসালয় কর্তৃপক্ষের কিছু তথ্য জানিব খুঁজিছিল। তেনে সময়তে অফিস রুমত কনক দাসক প্রহার করার অভিযোগ উত্থাপন হয়। কনক দাসে মাকৈর কেনে ধরনের বিতরণ করেছিল সেই তথ্য জানিবলৈ যোৱাৰ সময়তে প্রহার করার অভিযোগ উত্থাপন হয়। সতেমারির রাজ্যিক পশু চিকিৎসালয়ের চিকিৎসক ডক্টর সান মহম্মদে প্রহার করার অভিযোগ কনক দাসর। চিকিৎসকর এনে কর্মকাণ্ডয় সকলোরে চকু এতিয়া কপালত তুলিছে। নটা সাড়ে নটামান বাজাত আই মই আমার ভিএফএ জন যিজন সান মহম্মদ তেখেতে সুধিলো যে স্যার বিধান বলে আইসি, ময়ো বিধান নিব আইসিলো, কৈছে অল্প সময় বহা। তারপর তেখেতে কলে কি কাষত মেম্বরও আছে বিজেপির মেম্বরজন, তেখেতে কলে কি 215 ঘরের এলাকা জুড়ি বিধান আইসি, আমি কাক কেনেকে দিন? সতেমারির মাত্র 15 ঘর মানুষের কারণে হে গরুর কারণে খাওয়ার বিধান আইসি। মই তেতিয়া কলো যদি 215 ঘর মানুষের বিধান আইসি তেনহলে আপনি একটা কাম করক, 2 কেজি 1 কেজি যাক যেনেকে পারে তেনেকে দিয়ক। এইখানি কথা কোয়াত মোক কৈছে আপনি কোন? মই আপনার প্রশ্ন করা না, আপনার সুধাও নাই, মই মেম্বরক কৈ আছো তেনেকে কলো। মই তেতিয়া কলো যে আমি কি গাঁৱৰ মানুহে, কৃষক মানুহে, গরু থাকা মানুহে আমার অধিকার নাই নাকি, সুধার অধিকার, জানার অধিকার নাই নাকি? এইবুলি কোয়াতে তেখেতে মোক গোটে গোটে বাহির করে দি ওয়ালত মারি দিছি খুন্দা। ইয়াত মোর এই আঘাতর মাথাত মানে ফুলি উঠছি আর কৈছি যে রসান এক ইয়াত বান্ধি থই দাও। কোনে কৈছিল এইজন? সান মোহাম্মদ আলী, ভিএফএ। কোর ভিএফএ হয় দাও? তেখেত হল বন্নির। মোক কৈছি মই কোন চিনি পাওয়া নাই নাকি, এই রসান এক বান্ধি দাও তেনেকে কৈছি। ঘটনাটা কত হয়েছিল? ঘটনাটা এই মেডিকেলের ভিতরে, মোক ভিতরের গলতে গলতে বাইরলকে উলাই আনছি, উলাই আনি ইয়াতে মোর ইয়াত মানে ওয়ালত লাগি খুন্দা হয়েছে এই ফুলি আছে বোর, আর কৈছি রসা আন বান্ধি থই দাও। কথা এইখানে আর মেডিকেলটার নাম কি? মেডিকেল এটু আপনার সতেমারি পশু চিকিৎসালয়। কি নাম? সতেমারি পশু চিকিৎসালয়। ব্যুরো রিপোর্ট, মাই নিউজ নর্থ ইস্ট।